আসসালামু আলাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ধনেপাতার ভর্তার রেসিপি। ধনেপাতার ভর্তা করার জন্য এখানে আমি 500 গ্রাম ধনেপাতা নিয়েছি। ধনেপাতার নিচের অংশটা ফেলে দিয়ে কয়েকবার ভালো করে পানিতে ধুয়ে নিয়ে এই ধনেপাতার পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ধনেপাতাগুলো আমি কেটে নিব। আর এই ধনেপাতাগুলো একদম চিকন করে কুচি করার দরকার নাই, একটু মোটামোটা করে কেটে নিলেও হবে যাতে বাড়তে সুবিধা হয়। আর এভাবে একটু কেটে নিলে এই ধনেপাতার আঁশটা মানে বাড়তে গেলে সুবিধা হয়, ধনেপাতার আঁশ থাকে না আর। তো এভাবে আমি একটু মোটামোটা করে সবগুলো ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতাটা কাটার পর আমি যেই প্যানটায় ভাপ দিব সেই প্যানটায় নিয়ে নিচ্ছি ধনেপাতাগুলো। তো এই যে দেখুন সবগুলো ধনেপাতা কেটে এই প্যানটায় আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই ধনেপাতাটা এই কাটা ধনেপাতার সাথেই এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি আর 6-7টা রসুন কোয়া নিয়েছি, বড় সাইজের রসুন কোয়া। আর এখানে ছোট সাইজের দেশি যে পেঁয়াজগুলো সেটা 2টা পেঁয়াজ নিয়েছি। এখানে লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ এখানে 4টা নিয়েছি, আমি 4টা দিব না, পরিমাণ মতো। আপনাদের পছন্দ মতো জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এই ধনেপাতার সাথে লবণ, তারপর এখানে কাঁচামরিচগুলো আর রসুন কুয়াগুলো, তারপর পেঁয়াজগুলো টুকরো করে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম। এখন এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিব, শুকনা মরিচটা বাদে সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। তারপর চুলায় আমি প্যানটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চুলার আঁচটা আমি ফুল আঁচেই রেখেছি, এখন অপেক্ষা করছি 1 মিনিটের মতো। তাই যে দেখুন 1 মিনিটের মতো সময় হয়েছে, 1 মিনিট পর এই ধনেপাতাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এটা বেশি সময় নিয়ে কিন্তু সিদ্ধ করা যাবে না, আমি 2 মিনিটের মতো এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিটের চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিটের মতো চুলার আঁচটা ফুল আঁচে রেখেই আমি এই ধনেপাতাটা সিদ্ধ করে নিচ্ছি। এখন আর ঢাকনাটা দিব না, এখন এই যে পানিটা এক্সট্রা দেখা যাচ্ছে সেটা শুকানো পর্যন্ত আমি টানি মানে এই ধনেপাতাটা নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 2.5 মিনিটেই দেখবেন ধনেপাতাটা হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন কাঁচামরিচ, ধনেপাতা আর রসুন কোয়া সব কিছু একসাথেই কিন্তু এভাবে সিদ্ধ করে নিতে হবে, হালকা সিদ্ধ আর কি, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। প্রায় 2 থেকে 2.5 মিনিটের পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে ধনেপাতাগুলো ঠান্ডা করে নিয়েছি। আর এখন এখানে একটা পেপার বিছিয়ে আমি এই যে শিলপাটা নিয়েছি শিলপাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ দিয়ে প্রথমে শুকনা মরিচটা বেটে নিচ্ছি। তো শুকনা মরিচটা বাটার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো। 2 থেকে 2.5 মিনিটে কিন্তু রসুনগুলো একটু নরম হয়ে গিয়েছে, পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে আর কাঁচামরিচটা নরম হয়ে গিয়েছে। বাটতে দেখবেন কত সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে সব কিছু একসাথে আমি বেটে নিচ্ছি। আর এগুলো বাটা খুবই সহজ, আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, ব্লেন্ডারে সব কিছু এই সব কিছু একসাথে দিয়েই ব্লেন্ড করে নিতে পারেন। তবে এই শিলপাটায় ভর্তাটা কিন্তু খেতে বেশি মজার হয়, যে কোনো ভর্তায় কিন্তু শিলপাটাই করলে ভর্তা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ব্লেন্ডারের চেয়ে বেশি। তো আমি শিলপাটায় সবসময় ভর্তা করার চেষ্টা করি, আমার কাছে শিলপাটায় ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো এভাবে সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি। এই যে দেখুন আমার কিন্তু ধনেপাতা ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে, এখন এই বাটাটা দিলেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে। আর নিচে পেপারটা বিছিয়ে যদি ভর্তাটা করেন তাহলে সুবিধা হবে, নিচটা মানে এই যে ফ্লোরটা এটা কিন্তু একদমই নোংরা হবে না। তো আমার ভর্তা করা হয়ে গিয়েছে, এই যে দেখুন এখন আমি এই ভর্তাটা তুলে নিচ্ছি। তো দেখেই তো বুঝতে পারছেন ধনেপাতার কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, আর বেশি সময় নিয়ে যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে আর আর এই খেতেও বেশি ভালো লাগবে না। তো 2 থেকে 2.5 মিনিটের মতো সিদ্ধ করে ধনেপাতার ভর্তাটা কিন্তু করা যায়। আর এইভাবে ভর্তাটা করে আপনি যদি ফ্রিজেও রেখে দেন 3-4 দিন খেতে পারবেন, যেহেতু এটা পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁচা পেঁয়াজ না। তো চেষ্টা করবেন এইভাবে ধনেপাতার ভর্তাটা করার, আশা করি অবশ্যই আপনাদের কাছে ধনেপাতার ভর্তাটা এইভাবে করলে ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।